এবারে চোখ রাখছি খেলার খবরের দিকে উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় রায়গঞ্জে অনুষ্ঠিত হল জেলা অ্যাথলেটিক্স মিট প্রতিযোগিতা রবিবার রায়গঞ্জ স্টেডিয়ামে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় যেখানে সাতানব্বইটি ইভেন্টে জেলার তিনশো জন অ্যাথলেট অংশ নিয়েছে জেলায় যারা সাফল্য অর্জন করবেন তারা আগামীতে রাজ্য স্তরের প্রতিযোগিতায় অংশ নেবেন এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএস এর সাধারণ সম্পাদক সুদীপ বিশ্বাস সহ অন্যান্যরা উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট স্পোর্টস অ্যাসোসিয়েশনের পরিচালনায় আজকে রায়গঞ্জ স্টেডিয়ামে আয়োজিত হচ্ছে উত্তর দিনাজপুর জেলা অ্যাথলেটমিক প্রতিযোগিতা সমগ্র জেলা প্রায় তিনশো অ্যাথলেট আমাদের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে এবং বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছে এবং এই ইভেন্ট মিটে যারা তাদের সাফল্য অর্জন করবে তারাই পরবর্তীতে আমাদের জেলার হয়ে রাজ্যস্তরের মিটে আমাদের জেলার হয়ে পার্টিসিপেট করবে আমাদের এখানে নাইনটি সেভেন ইভেন্ট রয়েছে এবং তিনশো অ্যাথলেট আমাদের এই বহু আকাঙ্ক্ষিত চিকিৎসক তথা পূর্ব ভারতের বিখ্যাত হার্ট স্পেশালিস্ট ডক্টর হেমন্ত কুমার গর্গ এখন প্রতি মঙ্গলবার বসছেন রায়গঞ্জের দিশারিতে শিশু সহ যে কোনো বয়সের রোগীদের হার্ট সংক্রান্ত যে কোনো সমস্যায় আজই যোগাযোগ করুন রায়গঞ্জ উকিলপাড়া স্থিত দিশারি হেলথ কেয়ারে ফোন নাম্বার সেভেন ফোর সেভেন 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 এইট ফাইভ ফাইভ জিরো নাইন ও সেভেন ফোর টু